মনিয়া আমি ঘোষিত কর্মসূচি সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবার সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আজকে আমাদের বিরোধী জোটের অন্যতম শরিক দল জমিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে আমরা বৈঠক করেছি। আমরা যে দুঃশাসন আমাদের দেশের মানুষের উপরে চেপে বসে আছে, অনির্বাচিত একটি সরকার আমাদের মুক্তিযুদ্ধের সকল যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা সেগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের প্রশাসনকে দলীয়করণ করে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে বাংলাদেশের এই রাষ্ট্রকেই যারা আজকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে তাদের বিরুদ্ধে দেশের সমস্ত রাজনৈতিক দল ব্যক্তিগত সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করার ব্যাপারে আমরা জমিয়তে উলামায়ে ইসলামের সংগ্রামের আলাপ করে আমরা এক হব। আমরা এই বিষয়ে বলেছি যে আমাদের গণতন্ত্রের নেত্রী যিনি আমাদের গণতন্ত্রের সারাটা জীবন সংগ্রাম করতে লড়াই করেছেন যাকে সম্পূর্ণ হিংসা মামলায় প্রতিহিংসামূলক ভাবে আজকে 3 বছর ধরে প্রথমে কারা অন্তরীণ এখন দুই অন্তরীণ করে রাখা হয়েছে। তিনি তার চরম অসুস্থতার মধ্যেও তিনি বিদেশে চিকিৎসা করবার সুযোগ তাকে দেওয়া হচ্ছে না, একই সঙ্গে সকল রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে আমাদের আলমগের ভাষা অবৈধ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মুক্তি এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আপনার কয়েক দলের দায়ের করা হয়েছে আমাদের মিথ্যা মামলা দায়ের করে সাজা দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক আনোয়ার সহ আমাদের 35 লক্ষ যে মানুষকে আসামি করা হয়েছে তাদের সকলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা একমত আন্দোলন করার ব্যাপারে আমরা একমত আমরা একমত হয়েছি যে আমরা এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। আমরা একমত হয়েছি যে সরকার পদত্যাগ করে তারা একটা পদত্যাগ করে তারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই সঙ্গে একই সঙ্গে সংসদকে বিলুপ্ত করতে হবে এবং এই তারপরে নির্দলীয় সরকারের নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে তারপরে তাদের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন পার্লামেন্ট তৈরি হবে যেই পার্লামেন্টের মাধ্যমে সকল দলের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করা হবে। এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং আমরা এই বিষয়ে একমত হয়েছি যে আন্দোলনের ব্যাপারে আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে যুগপৎভাবে আমরা আন্দোলন শুরু করবো এবং এই আন্দোলনকে আমরা একটা সুনির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করার মধ্য দিয়ে আমরা এই আন্দোলনকে সফল হয়ে কাজ করবো। এই ছিল আমাদের আজকে বৈঠকের মোটামুটিভাবে আলোচনা। আমি অনুরোধ করবো যে আমাদের জমিতে আমার ইসলামের জাতির বিবেক সাংবাদিক হয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে 20 দিনের জুটের আমাদের বিএনপির সাথে বৈঠক হয়েছে। দেশ বিরাটে ক্রান্তি হয়েছে চলছে দেশের মানুষ আজ সখী না, মানুষ পেটের বুকায় মানে রাস্তাঘাটে মানুষ হাহাকার করতেছে, কন্যাকুমিত দেশ কন্যাকুমিত সরকারি তার সাহায্য পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে না। তাছাড়া দেশের প্রধান যে জিনিসটা সেটা হলো গণতন্ত্রকে ধ্বংস করে ফেলছে যে সরকার, এই সরকারকে আর টিকে থাকতে দেওয়া যায় না।
এই সরকারকে অনতিবিলম্বে তাকে সরাইতে হবে এবং সেই ঘটনার জন্য আমাদের কোরবানির প্রয়োজন আছে, আন্দোলনের প্রয়োজন আছে। আমরা সেই জন্য যা কিছু প্রয়োজন হয় তার মধ্যে আমরা প্রস্তুত, একমত আছি বন্ধুগণ। ইনশাআল্লাহ জনগণের আন্দোলন বৃথা যাবে না, অতীতেও আন্দোলন হয়েছে এই দেশে, আরো অনেক সৈলেছে এসেছে, কেউ টিকতে পারে নাই। আল্লাহ হুকুমে ইনশাআল্লাহ আমরাও টিকতে পারবো না। আমরা সেই মনোমনিয়া মাঠের মনে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমার আপনাদের সহযোগিতা, কিষাণ মোদী ভাইদের সহযোগিতা আমরা চাই। আমার বিরোধী মহাসচিব যে কথাগুলো বলেছেন, এর কথাগুলোর সঙ্গে আমরা একমত হয়েছি এবং এছাড়াও আরো অনেক কথা আমরা আল্লাহ কামিয়া করে আমরা হবে ইনশাআল্লাহ। আমরা সঙ্গে এক দুনিয়া তারপর দুই গুণ হবে, এখন আমরা একই বলছেন আল্লাহ আমাদের সাহায্য করবো। আমার কথা বলেন, আমরা আমাদের বৃহত্তর বিএনপির মহাসচিব স্যার আন্দোলনের সংগ্রামে আমাদের গ্রুপের যিনি সমন্বয়কের দীর্ঘদিন 23 বছর যাবৎ আমরা একসাথে আছি। আপনারা যে সিদ্ধান্ত দিবেন আন্দোলনের, দুর্গত আন্দোলনের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো, সাধ্য অনুযায়ী আমরা এগিয়ে যাব। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আন্দোলন সফল। দাঁতগুলা পাইলেন না কেউ, আস্তে আস্তে নিয়ে যাই। রন ভাই কি অবস্থা? ওই আপনি এখানে স্যার